তেলিয়ামোড়া মহকুমাবাসীর বাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি অত্যাধুনিক মোটর তৈরি করে দেওয়ার সেই মোতাবেক বাসীর দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে অবশেষে নির্মাণ কাজ শুরু হয় নেতাজি নগরস্থিত অত্যাধুনিক সুবিধাযুক্ত মোটর স্ট্যান্ডের বুধবার সকালে সেই নির্মাণ কাজ পরিদর্শন করলেন বিধায়িকা কল্যাণী রায় এদিন তিনি তেলিয়ামুরা পুর পরিষদের পুর পিতা রূপক সরকারকে সঙ্গে নিয়ে পরিদর্শন করলেন মোটর নির্মাণ কাজস্থল প্রায় পাঁচ কোটি টাকা বেয়ে তেলিয়ামোড়ায় নির্মাণ করা হচ্ছে এই অত্যাধুনিক যুক্ত মোটর স্ট্যান্ডটি আগামী দশই সেপ্টেম্বর ছাদ ঢালাই দেওয়া হবে বলে বিধায়িকা জানিয়েছেন বিগত সরকার পঁচিশ বছরের রাজ্যে থাকা সত্ত্বেও এবং তেলিয়ামোড়াতে কমিউনিস্ট পার্টির নির্বাচিত প্রতিনিধি থাকা সত্ত্বেও তেলিয়ামোড়া উন্নয়ন কিন্তু আমরা কিছু দেখতে পাইনি এবং তেলিয়ামোড়ার যাত্রী সুবিধার্থে কোনো মোটর স্ট্যান্ড তারা করতে পারেনি পঁচিশ বছর তারা ক্ষমতায় ছিল কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার তিন বছর মধ্যে আমাদের তেলেমোড়ার জন্য এই মোটরস্ট্যান্ডটি জন্য অর্থ বরাদ্দ করে এবং প্রায় পাঁচ কোটি টাকা বেয়ে বর্তমানে এই মোটরস্ট্যান্ড নির্মিত হচ্ছে এবং এই মোটরস্ট্যান্ডের কাজও খুব দ্রুততার সঙ্গে চলছে আগামী দশ তারিখ যদি আবহাওয়া সঠিক সুন্দর যদি থাকে আবহাওয়া বৃষ্টি বাদল যদি না থাকে তাহলে আগামী দশ তারিখ আমরা যিনি কন্ট্রাক্টর ওনার থেকে জানতে পেরেছি বা যারা কাজ করছে তাদের কাছ থেকে জানতে পেরেছি আগামী দশ তারিখের ছাদ ডালের পরিকল্পনা তাদের রয়েছে তেলিয়ামোড়ায় এই মোটর নির্মাণ করা হলে তেলিয়ামোড়াবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে পাশাপাশি ছোট বড় যান চালকদেরও বেশ সুবিধা হবে তাছাড়া ওই এলাকায় দোকানপাটের ব্যবসা বাণিজ্য ভালো হবে বলে এমনটাই অভিমত মহকুমাবাসীর বিরো রিপোর্ট রাইজেস্ট নিউজ